স্ত্রী তিনজন, এরপরে পুত্র তিন, বানাত তিন। এখানে স্ত্রীর কথা বলা আছে, সন্তান থাকলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ। এখন সন্তান আছে আর পুত্র আছে বা সবসময়, এখন পুত্রের কারণে কন্যাও আছে বা, তাহলে পুত্র আর কন্যা উভয়জন আছে বা। এখন মাসালা হবে স্ত্রীর অংশ দিয়ে, স্ত্রীর অংশ হলো 8-এর 1, 8-এর 1-এর হর হলো 8, 8 দিয়ে মাসালা করার পর স্ত্রীকে আমরা স্ত্রী থেকে 1 দিয়ে দিব, আর হাতে থাকে 7। এই 7-এর মালিক এ দুইজন, মানে ছেলের মেয়েরা হলো ছেলে তিনজন মেয়ে তিনজন, এরা এই 7 অংশের মালিক। এখন আমরা এটাকে ভাগ করে দিব, কিভাবে ভাগ করব, ছেলে দ্বিগুণ হয় মেয়ের, মেয়ে হলো তিনজন, ছেলে তিনজন, তিন ছেলে তিন, তিনরে 6 করতে হবে, 6 3 9, তাহলে 9 অংশ। এ সাত অংশকে আমরা 9 ভাগ করতে হবে, ছেলেরা হবে 6 ভাগ, মেয়েরা হবে 3 ভাগ। এখন তো ভগ্নাংশ হয়ে যাচ্ছে, আমরা ভগ্নাংশ দূর করব। ভগ্নাংশ দূর করার মাসালা তাসির আলোচনা, এটা একটা একদিনের ক্লাস, আমি একটু সংক্ষেপে একটু আমাদের একটু বলতেছি। সেটা হলো এখানে কন্যা 3 আর পুত্র 3, পুত্র 3 ধরতে হবে 6, কন্যা 3 ধরতে হবে 3, তাহলে 9। এ দুই শ্রেণী মিলে হলো একটা সংখ্যা, মানে 9 জন তারা, আর স্ত্রী হলো 3, 9 3। কি করতে হয়, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করা, স্ত্রী 1 শ্রেণী আর পুত্র কন্যা দুইটা মিলিয়ে 1 শ্রেণী, যেহেতু এরা আসাবার হিসাব, তো এই উভয় শ্রেণীর ওয়ারিসের সংখ্যা লসাগু দ্বারা লসাগু বের করি আমরা। লসাগু করেন, 3 দিয়ে 3 3 9, 3 1 3 আর যায় না, এখন 3 গুণ 3 সমান 3, লসাগু হলো 3, লসাগু 9, 9 দ্বারা এই 8 কে গুণ, 8 9 72। আবার যে 9 দ্বারা এই 8 কে গুণ করছি, ওই 9 দ্বারা আবার 1 কে গুণ, 9 কে 9, 7 9 63। এই 63 এখন এ পুত্ররা পাচ্ছে, কন্যারা পাচ্ছে, এখন এই 63 কেবল 9 ভাগ, পুত্ররা 6 ভাগ, কন্যারা 3 ভাগ। 63 যখন আপনি 9 ভাগ করেন, 1 ভাগে হয় 7 9 63, 1 7 করি পরে, তাহলে কন্যারা হলো 3 ভাগ, 3 সাথে 21, আর পুত্ররা হলো 6 ভাগ, 6 সাথে 42, 42 ভাগ। পুত্রের পাচ্ছে 14 অংশ করে, কন্যার পাচ্ছে 7 অংশ করে, আর স্ত্রীর পাচ্ছে 9 অংশ। এখন ভগ্নাংশ দূর হয়ে গেল, 3 জন স্ত্রী 9 পেলো, ভগ্নাংশ নাই, 3 জন পুত্র 42 পেলো, 3 14 42, 14 করে পাচ্ছে, 3 জন কন্যা পাচ্ছে 21, 3 সাথে 21, 7 করে পাচ্ছে, তাহলে ভগ্নাংশ দূর হয়ে গেল। 9 গুণ 42 গুণ 21 যোগ করলে 72 হয়, এভাবে মাসালা। এরপরে যখন আমরা তাসি না বোঝেন, তাসির জন্য আমাদের একটা ক্লাস হবে, তখন আমরা ওখানে বিস্তারিত আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা নতুন ক্লাসে আসি, আজকে হলো আহওয়ালুল আখওয়াত লিআবাহুম, আহওয়ালুল আখওয়াত লিআবিন ও উম্মিন, তাদের হালত 5টি। 1 নম্বর আন-নিসফু লিল ওয়াহিদা, আমরা যেটা ওই যে সহোদরা বোন, আল আখওয়াত লি আবিন ও উম্মিন, যে বোন পিতার দিক থেকে মায়ের দিক থেকে বোন, মানে আমরা যেটা বাংলাতে বলি সহোদর, সহোদরা বোন, এটাকে আরবিতে উক্তে শাকিকাও বলা হয়, উক্তে শাকিকা অথবা উক্তে লিয়া বহুম, সহোদরা বোন। এদের হালত 5টি। 1 নম্বর হলো তারা একজন থাকলে নিঃস্ব হয়, 2 ভাগের 1 ভাগ হয়,
আমরা মাসালা করি পুখতুন একজন ধরেন, আর সাথে কাকে দিতে পারি? সাথে এমন কাউকে দেওয়া যাবে না যাকে দিলে এই বোন বঞ্চিত হয়ে যাবে, অথবা এই বোনের অংশ 2 রেখ থেকে কমে যাবে, এমন কাউকে দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা কি দিতে পারি? স্বামীকে দিতে পারি, যাও জন স্বামী। স্বামীকে দিলে দামিলা নাই, মৃত ব্যক্তির স্বামী জীবিত আছে আর মৃত ব্যক্তির বোন জীবিত আছে। তাহলে আমরা স্বামীর হালত জানি, সন্তান না থাকলে স্বামী 2 বেগের একবার। আচ্ছা, আর বোনের হালত তো এখন দেখতেছি, বোন একজন থাকলে 2 বেগের একবার। তো আমরা জানি যদি নির্ধারিত অংশ একটি হয়, ওয়ারিস একাধিক থাকতে পারে, তবে নির্ধারিত অংশ একটি, নির্ধারিত অংশ একটি যদি এরকম হয়, তখন এই অংশের হরদার মাসালা হবে। স্বামী 2 রেখ, পুত্র 2 রেখ, মানে বোন 2 রেখ, তাহলে হর হলো 2, 2 দ্বারা মাসালা। তারপরে স্বামীকে দিতে হবে অর্ধেক, 2 এর অর্ধেক 1, আর বোনকে দিতে হবে অর্ধেক, 2 এর অর্ধেক 1, তাহলে মিলিয়ে খেলে বরাবর। তাহলে মাসালা 2 দ্বারা করলাম, এখন পয়সাও 2। আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি মনে হয়। দুই নং হালত আসলুসা দিল ইসনাতাইনে ইসনা দিল ইসনাতাইনে ফসয়দাতান, যদি আপন বোন বা সহোদর বোন একাধিক থাকে, 2, 3, 4, 5 এভাবে থাকে, তাহলে তারা পাবে তিন ব্যাগের 2 ভাগ, মাসালা করতে পারেন। যদি কোনো আপনি শুধু উক্তুল লেখেন, উক্তুল ইয়া বা না লেখেন, অথবা উক্তি সাক্ষীকে না লেখেন, সেটাও কি বোঝা যাবে? আপন বোন বোঝা যাবে। এখানে মৃত ব্যক্তিকে যে সহজ হিসাব, সকল সম্পর্ক মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত, সকল সম্পর্ক মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত। এখানে বোন মারা গেছে মানে কি, মৃত ব্যক্তির আরেক বোন মারা গেছে, যেহেতু এখানে স্বামী জীবিত আছে, তাহলে নিচু মহিলা মারা গেছে, তাহলে এই স্বামীর স্ত্রী আর এই বোনের বোন মারা গেছে, এই হলো সহজ হিসাব। কেমন? তাহলে এখানে বোন 2 জন আছে, 2, আর কাকে দিব? এখনো স্বামীকে দিতে পারেন, অথবা এখানে চাষা দিতে পারেন, চাষা দিলে ঝামেলা নাই। তাহলে আমরা জানি নির্ধারিত অংশ যদি কোনো একই হয়, এখানে 3 ভাগের 2, যেহেতু বোন 2 জন আছে, 3 ভাগের 2, চাষা হলো আসা বা চাষার অংশ পরে। এখন একটি অংশ, একটি অংশ হলে তার হর দিয়ে মাসালা, হর হলো 3, তাহলে বোনের পাশে 2, 3 কে 3 ভাগ করার পরে 2 ভাগ হলো 2, আর হাতে আছে 1, 1 আসা হয়ে যাচ্ছে, সাথে হয়ে যাচ্ছে, তাহলে 2 এর আগে 3, তাহলে মাসালা মিলে গেল। আচ্ছা, এরপরে আসেন 3 নং হালত, মাল মাল আকিল ইয়াবুম আসাবাতান, মাল আকিল ইয়াবিন ও উম্মিন আসাবা। উপরের 2 হালতের মধ্যে এই বোনের সাথে তার বা তাদের বাই নেই, এখনো বাই নেই, এখনো বাই নেই, কিন্তু 3 নং হালতে যাইয়া বোনের সাথে তার আপন ভাই আছে, বোনের সাথে তার আপন ভাই আছে, এই কারণে এখন এই বোন আর নির্ধারিত অংশ পাবে না, বোন এখন আসাবা হয়ে যাবে, বাইও আসাবা বোনও আসাবা। মাসালা করেন আপন ভাই,
পুখতুন বোন। এখন বোন নির্ধারিত অংশের মালিক ছিল, কিন্তু এখন আসাবা হয়ে গেল ভাইয়ের কারণে। এখন ভাইও আসাবা বোনও আসাবা। এখন যদি কোনো আসাবা হয়, আমার আসালা বের করে নিয়মিত দেখছি যে কোনো উভয়জন আসাবা হয়, তখন কি করতে হয়? তখন ভাইকে দুই ধরে, বোনকে এক মাথা, বোন এক মাথা, ভাই দুই মাথা ধরে মশালা করতে হয়। এখন মশালা করেন, ভাই দুই বোন এক, তিন, তিন তিন মাথা হইলো, তিন দ্বারা মশালা করো, ভাইকে দুই মাথা দিব দুই অংশ আর বোনকে এক অংশ, দুই রেখে তিন, তাহলে মশালা এটাও মিলে গেল। আচ্ছা, এরপরে আমরা আসি আরেকটা হালত, সেটা হলো মাল বানাতে আর বানাতে লেগে আশা করতাম। আও বানাতে লেগে আসাবা, মানে মৃত ব্যক্তির কন্যা বা পুত্রের কন্যা থাকলে বোন আসাবা হয়ে যায়। উপরে তিনটি হালতে কন্যা বা পুত্রের কন্যা নাই, উপরে তিনটি হালতে কন্যা বা পুত্রের কন্যা নাই, উপরে তিন দুই এক, এই তিন না, তিনটা হালতের মধ্যে কন্যা নাই পুত্রের কন্যা নাই, 4 নং হালতে কন্যা আছে অথবা পুত্র কন্যা আছে, তখন আসাবা হয়ে যায়। আসাবা হলে কিভাবে হবে? আসাবা হলে আপনাদেরকে দেখাইতেছি, ওই আপনারা আসাবার বিষয়টা তো এখনো ক্লিয়ার আসে নাই, আসাবার একটা ক্লাস আছে, একদিনের ক্লাস, এজন্য আপনারা আসাবার অংশটুকু যদি কম বোঝেন তারপরও টেনশনের কিছু নাই। আসাবার একদিনের ক্লাস আছে, তো ওখানে সব বিস্তারিত আসবে। এখন আপাতত একটু খেয়াল করেন, হালতের সাইডটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে বোন একজন আছে, বোন একজন, দুজন অসুবিধা নাই, সাথে কন্যা আছে, যেকোনো কন্যা বা পুত্র কন্যা থাকে তাহলে বোন আসাবা হয়, কন্যা নির্ধারিত অংশের মালিক হয়। এখন কন্যা একজন থাকলে আমরা জানি কন্যার হালতে গেছে, কন্যা একজন থাকলে দুই ভাগের এক ভাগ হয় নিশ্চয় ভাই, আর বোন হলো আসাবা, তাহলে কন্যা দুই এর এক, তো দুই দ্বারা মাসালা, যেহেতু একটি অংশের মালিক হর দ্বারা মাসালা, তো দুই দ্বারা মাসালা করার পরে কন্যাকে আমরা এক দিয়ে দিব, হাতে রয়েছে এক, আসাবে এসে বোন এক হয়ে গেছে, তাহলে এক এক দুই মাসালা মিলে গেছে। এক ভাই প্রশ্ন করছিলেন ওই যে 3 নং হালটা আর বোঝানোর জন্য, একদম সহজ। এখন উক্তুন, এখানে বোন নির্ধারিত অংশের মালিক না, ভাইয়ের কারণে, ভাই থাকলে বোন আসবে হয়ে যায়। এখানে যেরকম কন্যা থাকলে বোন আসবে হয়, এখানে একই অবস্থা, ভাই থাকলে বোন, ভাই থাকলে বোন আসবে হয়, কারণ এখানে উভয়জন একই শ্রেণীর, এজন্য ভাইকে দুই মাথা, বোনকে এক মাথা, লিজাকার মিসলু হাজিল উনসাইন হিসেবে আমরা মাসালা করব। তাহলে ভাই দুই বোন এক, তিন হইলো, তিন দ্বারা মশালা করার পরে ভাইকে দুই অংশ দিব আর কন্যাকে এক অংশ দিব, তাহলে আমাদের এটা মিলে গেল। এরপরে 4 নং হালত, 5 নং হালত যেটা, পাঁচ নং হালত হলো মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র অথবা পিতা অথবা দাদা, খেয়াল করবেন, মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র অথবা নিম্ন স্তরে কোনো পুত্র অথবা পিতা অথবা দাদা থাকলে এই বোন বঞ্চিত হয়ে যায়। মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র, নিম্ন স্তরের, মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র অথবা নিম্ন স্তরে কোনো পুত্র বিদ্যমান থাকলে, 2 নম্বরে যে যদি স্বামী থাকে তাহলে কেমন হবে? আচ্ছা, মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র অথবা নিম্ন স্তরে কোনো পুত্র বিদ্যমান থাকলে
অথবা ভিটা, অথবা দাদা থাকলে বোন বঞ্চিত হয়ে যাবে। এটা হলো একদম সহজ বিষয়। এই হালতের এবারত গুলা তো আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা আর লিখলাম না। 5 নম্বরটা, মৃত ব্যক্তির পুত্র পুত্রের পুত্র ফিতা দাদা থাকলে বঞ্চিত হয়ে যায়। দেখেন পুত্র আছে আর বোন আছে, উত্তম আছে, তাহলে কি হলো? বোন পুত্রের কারণে বঞ্চিত, মিমতে মাহরুম, বঞ্চিত হয়ে গেল। পুত্র জীবিত আছে, একজন মাত্র আছে ওয়ারিস, এক দ্বারা মাসালা, সমুদয় সম্পত্তি সে নিজে পেয়ে যাবে একাই, তাহলে মাসালা এখানে হয়ে গেল। আচ্ছা, এখানে 2 নং মাসালা একজন বলছিলেন, 2 নং হালতে এখানে যদি কোনো স্বামী থাকে তাহলে মাসালা কিভাবে হবে? একদম সহজ হিসাব, স্বামী তো 2-এর 1 পায় আর বোন তো একাধিক, তাহলে বোন পাচ্ছে 3 ভাগের 2 ভাগ, 3-এর 2 আর 2-এর 1। 2-এর 1-এর হর হচ্ছে 2, 3-এর 2-এর হর হচ্ছে 3, 3 আর 2-এর লসাগু হয় 6, 6 দ্বারা মাসালা করার পরে বোন পাবে 4 আর স্বামী পাবে 3 অর্ধেক, তাহলে 4 আর 3 7 হয়েছে। দেখো বলা আউল অংশ বেড়ে গেছে, অংশ বাড়ে নাই, অংশ কমে গেছে আর কি। এটা আউলের মাসালা, এটা আমরা বিস্তারিত সামনে ক্লাসে পাবো একদিন, এভাবে হবে আর কি। আচ্ছা, আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, যে কারো কোনো প্রশ্ন থাকলে এই হালতে। জি বলেন, কারো কোনো কথা আছে কিনা এই জি, এখানে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে যে ছেলে থাকলে বোন পাবে না, এটার কারণটা কি জানলে ভালো হইতো আর কি? কি কারণে মাহরুম হবে? ছেলে থাকলে ছেলে তো অগ্রাধিকার নাকি? জি, কিন্তু ছেলে তো আসবা, তার তো কোনো সবাই কথা না বলি নির্দিষ্ট অর্থ। না, ছেলে থাকলে বোন পাওয়া যাবে, এটা তো আর যৌক্তিক কথা না, এটা হলো কোন মানুষের বিবরণ, বুঝছেন নি? কোরআন হাদিসে যেভাবে আছে এভাবে আমরা কিতাবে আসছে, সবগুলো তো আর যুক্তি দিয়ে আসবে না, কথা বুঝছেন? জি, তাছাড়া ওস্তাদ, বুঝছে জি, তাছাড়া ওস্তাদ, বোনের চেয়েও তো ছেলে কাছে, বোন তো দূরে। ছেলে তো ডাইরেক্ট নিচ থেকে আসছে, আর বোন আসছে, যেটা আসছে সেটা হচ্ছে কি মানে, যে মানে ফরাউল আসল, আর যে যেটা সন্তানের নিচ থেকে এটা হচ্ছে আসলুর আসল। এটা তো জুজ ডাইরেক্ট, মানে জি জি জুজুল জি মাইয়া, কেমন? জুজ জি 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 আর বোন হয়েছে জুজু আবি পিটার জুজ, হ্যাঁ এটা জি 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 টিকটিক সিরিয়াল। হ্যাঁ জি আচ্ছা, আর কারো কথা আছে? এখানে সবচেয়ে বড় কথা হইলো, এখানে জি ছেলেটা ওস্তাদ জি, মানে ওয়াসাটা ছাড়াই একবারে ডাইরেক্ট, এই কারণে সম্পত্তি পেয়ে যেতেছে। ঠিক আছে। তো গতকালকে একটা মাসালা নিয়ে জিজ্ঞাসা ছিল কোনটা? এই বানাতুল ইবনির ক্ষেত্রে, ওখানে যে বলা হয়েছে যে মানে নাতি আর কি, নাতনি, নাতনির আপন ভাই নাই কিন্তু চাচাতো ভাই আছে, তো সেক্ষেত্রে কি পাবে? নাতনির আপন ভাই না শাশুড়ি ভাই আছে, হ্যাঁ ওই আশা ভাই হিসেবে পাবে, যদি ইয়ার দাদা বা পিতা এরা না থাকে, বা ছেলে ছেলে না থাকে, ভাই ভাই না থাকে। জি এখানে আশাবার ভাগ আছে, আশাবার 60টা প্রকার আছে পুরুষদের মধ্যে, অগ্রাধিকার পায় জুজুল মাহিত, এরপরে আসরুল মাহিত, এরপরে জুজু আবিহি, এরপরে জুজু দাদিহি, হ্যাঁ এভাবে সিরিয়াল আছে। আচ্ছা, আর কোনো কথা? জি ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল, জি, মৃত ব্যক্তির কোনো সম্পদ নাই, কোনো সম্পদ নাই কিন্তু স্ত্রীর সম্পদ আছে, সেক্ষেত্রে বন্টন কিভাবে হবে? এখানে ওয়ারিস কে কে? ওয়ারিস কন্যা সন্তান আর পুত্র সন্তান দুইজন। এখন আলোচনা করলাম বনের হালত, তো বনের হালত নিয়ে না কথা বলবেন? আমি আপনাদের সুযোগ দিছি, এই যে 5টা হালত বললাম, এখানে কোনো বুঝার বিষয় বাইরে প্রশ্ন করলে তো হলো না, জি জি যে ওস্তাদ জি বুঝে আছে, এই কথা বুঝতে যেগুলা পারছেন না?
না অবস্থা প্রশ্ন যে আমাদের করলে এই, সারাই প্রশ্ন করা যায়, জি 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 কিন্তু আমাদের আলোচনার বিষয় কি সেটা তো দেখতে হবে নাকি? জি তো ওস্তাদ জি কি বুঝে হবে আসছি, হতে গেলে ভালো আমার হয়। কথা বুঝতে পারছেন আপনারা? জি 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 ইনশাল্লাহ। সামনে যাবো নাকি না, এখানে বুঝার কিছু বাকি আছে? জি না, বুঝার বাকি নেই, সামনে দেখতে পারলেন, আমরা খুব ভালো করে বুঝছি আলহামদুলিল্লাহ। সামনে চলেন, সামনে চলেন। আচ্ছা ঠিক, সামনে গেলে ভালো হয়। ওস্তাদ জি আসলে বোর্ড ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে না এখন, কি আমার নেটের প্রবলেম? দেখা যায় না সামনে গিয়ে ভালো হয় স্যার জি, বোর্ড লাগে ক্লিয়ার দেখা যায় না নাকি? আলহামদুলিল্লাহ। কি দেখা যায়, কিছু ঝাপসা কি আছে, কিছু ঝাপসা দেখা যাচ্ছে আর কি, স্পষ্ট আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে বোর্ডে না, লেখা কিছু ঝাপসা দেখা দেখা যাচ্ছে না, যাচ্ছে, নেটে প্রবলেম, কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে, আসলে দেখা যাচ্ছে, তো একটু ঝাপসা দেখা যাচ্ছে, সমস্যা দেখা নাকি? মোটামুটি ভালোই ঝাপসা দেখা যায় হযরত, বড় মনে মানে করে যে ঝাপসা দেখা হয়তো বা যায়। আপনার নেটের প্রবলেমের কারণে সবার কাছে একটু ঝাপসা দেখা যাইতেছে, জি 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 ক্যামেরায় কোনো সমস্যা হতে পারে। এটা চোখেও খারাপ লাগবে সুস্থ জি, যে ক্যামেরা একটু ক্লিয়ার করলে মনে হয় হবে। সামনে গেলে ভালো হবে, ঝাপসা দেখা যায়, ক্লিয়ার আসতে পারে, এখনো ক্লিয়ার হয় নাই। এখন ঝাপসা আরো বেশি হয়েছে ওস্তাদ জি, এখন ঝাপসা আরো বেশি হয়েছে, মানে অনেক আইটকে আইটকে আসতেছে আর কি, আগে ঝাপসা আরো বাড়ছে। হাসা হাসির কিছু নাই তো, নেটের প্রবলেম জি জি হতেই পারে, জি আমরা না হাসি কেউ, এখানে হাসা হাসির কি আছে বলেন দেখি। জি না জি না, বিনু ওস্তাদ জি হাসা হাসি আপনার কারণে করে নাই, আমি একটা মেসেজ করছিলাম ওই। আচ্ছা ঠিক আছে। এখন আসতেছে বই মাতৃয়া বোন, একটু আগে গেছে সহোদরা বোন, এখন হলো বই মাতৃয়া বোন। বই মাতৃয়া বোন হলো মা ভিন্ন পিতা, পিতা দুই বিবাহ করছিল, দুই স্ত্রী আছে, দুই স্ত্রীর ঘরে দুই সন্তান, এক সন্তান মারা গেলে আরেক সন্তান সম্পত্তির মালিক হবে, এরা হলো বই পিতৃ বই মাতৃয় ভাই বোন সম্পর্কিত, এদের অংশ নিয়ে আলোচনা হচ্ছে। তো বৈমাত্রীয় বোন একজন থাকলে দুই ভাগের এক ভাগ পাবে, তবে শর্ত হলো আপন বোন বা সহোদর বোন থাকতে পারবে না। আর নিঃসলিল ওয়াহিদা একজন থাকলে দুই ভাগের এক ভাগ পাবে, তবে শর্ত হলো আপন বোন বা সহোদরা বোন বিদ্যমান থাকতে পারবে না। আমরা মাসালা করি, আছে একজন আর সাথে আমরা চাষা দিতে পারি, তাহলে মাসালার সহজে সমাধান হয়ে যায় আর কি। এখন যেহেতু একজন আছে আর চাষা সবসময় আসাবা, তো বই মাতৃ বোন একজন থাকলে দুই ভাগের এক ভাগ পাবে, যে জন্য দুই দ্বারা মাসালা হর হলো দুই, আর বোনকে এক দিলাম আর আসার হিসেবে বাকি থাকে এক, তাহলে দুই মিলে গেছে। দুই নং হলো
লেখা কি এখন কিছু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, শুক্রিয়া। মানে ক্যামেরা একটু ঝাপসা ইয়ে ছিল। ঠিক আছে, জি, শুক্রিয়া শুক্রিয়া, ধন্যবাদ পরামর্শের জন্য, শুক্রিয়া। দেখেন, বৈমাত্রিগণ দুইজন বা তার চেয়ে বেশি হলে সলুশন পাবে, তিন ভাগে দুই ভাগ পাবে। তো আমরা দুইজন দিই, আখড়া ত্রিভুম অনলি আপ দুইজন দিলাম, আর সাথে আমরা স্বামীকে দিতে পারি, দশজন স্বামী। তো আমরা জানি মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্বামী দ্বিভাগের একবার হয়, দ্বিভাগের একবার। আর বৈমাতৃভুবন একাধিক থাকলে তিন ভাগের দুই ভাগ, তাহলে দুই আর তিন হলো হর, দুই আর তিনে লসাগু হয় ছয়, মাসালা ছয় দিয়ে হবে। ছয় দিয়ে হওয়ার পরে, যেহেতু তারা তিন ভাগের দুই ভাগ, ছয়কে তিন ভাগ করার পরে এক ভাগের দুই হয়, আর দুই ভাগে হয় চার, তাহলে তারা চার পাবে, আর স্বামী পাবে অর্ধেক, ছয়ের অর্ধেক তিন, তাহলে চারের তিনে হলো সাত। এটাকে হলে আউল বলা হয়। আউল আর মুখে মনে রাখেন, আউলের একটা ক্লাস আলাদা আছে, আমরা এটা সামনে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দুইটা হালত গেল, এখানে মোট হালত হলো সাতটা। তিন নং হালত হলো আর সুদুস, আর সুদুস মাল উক্তিলি আব অম আবিন অ উম্মিন, সহোদরা বোন এ দুই হালতে নাই। তিন নং হালতে সহোদরা বোন একজন আছে, তখন এ বৈমাত্রী বোন হবে ছয় ভাগের একবার, ছয় ভাগের একবার। দেখেন, এবারে ওই এই হালত গুলা, বৈমাত্রী বোনের হালত গুলার লেখার ভাষা এবং কাওয়ায়েদ পুত্র কন্যার হালত সাথে মিলে যায় অনেকটা। আর আপাতলি আর উক্তলিয়াব একজন, আর উক একজন, তাহলে আমরা কি করব, মাসালা করব। বোন একজন আছে তো দুই ভাগের একবার, আর বৈমাত্রী বোন আছে একজন ছয় ভাগের একবার। এটাকে বলা হয় তাকমিলাতাল লিসুলুসাইন, তিনের দুই অংশে পুরা করার জন্য, তিনের দুই অংশকে পুরা করার জন্য। তাহলে দুই আর ছয় লসাগু করলে ছয় হয়, আমরা মাসালা করবো ছয় দিয়ে। করার পরে এই উক্তলিয়াব
বৈমিত্রী বোন হয় 6-1-1, আর সহোদর বোন হবে অর্ধেক, 6-3 হলো 4, আরো বাকি থাকে। আমরা এখানে চাষাকে দিতে পারি, চাষা বাকি 2 হয়ে গেল, তাহলে মাসালা মিলে গেছে। তাহলে 3-2-5 মাস আর 1-6, উক্ত লিয়া মানে বৈমিত্রী বোন সুদুস পাইল আর উক্ত পাইল 2 ভাগের 1 ভাগ, তাহলে 2-1 আর 6-1 ভালো মাসালা 6 দ্বারা। সহদরা বোন কে দিলাম 3 অর্ধেক, আর বৈমিত্রী বোন সুদুস পাবে 6-1 ভাগ 1 দিলাম, আরো 2 বাকি থাকে। চাষাকে উপস্থিত করা, চাষাকে আমরা কি দিলাম, চাষাকে 2 দিলাম, বাকি অংশ তাহলে মিলে গেছে। এরপরে হালত হলো যদি সহোদরা বোন দুইজন বা তার চেয়ে বেশি থাকে, তখন এই বৈমিত্রী বোন বঞ্চিত হবে না, এরিস না। মাল উক্তাইনে লি আবিন ও উম্মিন, মানে 4 নম্বর হালত হলো সহোদরা বোন যদি দুইজন থাকে কমপক্ষে, তখন বৈমিত্রী বোন কিছুই পাবে না, কারণ হলো বৈমিত্রী বোন তো পাচ্ছে না, সহোদরা বোন নিজেই অর্ধেক 3 ভাগে 2 ভাগ পেয়ে গেল। মহিলারা সর্বোচ্চ সম্পত্তি 3 ভাগে 2 ভাগ পায়, এর বেশি তারা পায় না। আচ্ছা, এ কারণে এটা তারা পাবে না। এখন এরকম একটা মশালা করেন, এখন এখানে কে মারা গেছে, ওই যে বৈমিত্রী বোন মারা গেছে, আরেক বৈমিত্রী বোন জীবিত আছে। একজন বৈমিত্রী বোন মারা গেছে, আর একজন বৈমিত্রী বোন জীবিত আছে, আর সহোদরা বোন দুইজন জীবিত আছে, আর দুইজন। তাহলে এখানে কে মারা গেছে, একজন বোন মারা গেছে, মনে করেন আয়েশা মারা গেছে। আয়েশা হলো বৈমিত্রী বোনের বৈমিত্রী বোন, বোন এক সংসারের মৃত ব্যক্তি আরেক সংসারের, তবে যে সংসারের বোন মারা গেছে এই সংসারের আপন বোন হলো এরা, এরা দুইজন আছে, তো এ বাদ হয়ে যাবে। মাসালা করবো আমরা 2 দিয়া 3 দ্বারা সলুশন, এরা একাধিকার কারণে এ বাদ, মাহরুম, এরা পাচ্ছে 2 সলুশন, আর তো 1 বাকি থাকে, সাসাকে দেন, সাসাকে 1 দিয়ে দিন, তাহলে মাসাল মিলে গেছে, তাহলে 60টা গেল। এখানে 60টা আর বাকি যে 3টা আছে, এই বাকি 3টা সহোদরা বোনের যে 5টা হালত গেছে, সহোদরা বোনের শেষ 3টার লগে মিলে যায়। সহোদরা বোনের হালত সেখানে গেছে মৃত ব্যক্তির কন্যা বা পুত্রের কন্যার সাথে সহোদরা বোন আসাবা হয়, এখানে একই অবস্থা, মৃত ব্যক্তির কন্যা বা পুত্রের কন্যার সাথে বৈমিত্রী বোন আসাবা হন, সেখানে কি গেছে আরেকটা, সেখানে গেছে সহোদর ভাইয়ের সাথে সহোদরা বোন বঞ্চিত, সহোদরা ভাইয়ের সাথে সহোদরা ভাইয়ের সাথে সহোদরা বোন সহোদর ভাইয়ের সাথে সহোদরা বোন আসাবা হয়, এখানে কি হবে, বৈমিত্রী ভাইয়ের সাথে বৈমিত্রী বোন আসাবা হবে, এ 2টা। আরেকটা গেল মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র অথবা পিতা অথবা দাদা থাকলে বৈমিত্রী বোন বঞ্চিত হবে। আচ্ছা, তাহলে আমি উদাহরণের মাধ্যমে চলে যাই, হালতের এবার হচ্ছে আপনারা আছে, আপনাদের কাছে আছে, আমরা দেখলে হবে কথাগুলো আগের মতোই। তাহলে পুত্রের কন্যা বা পুত্রের কন্যার সাথে বৈমিত্রী বোন আসাবা হবে, মনে করেন বিন্তুন আছে, আর উক্তে আম আছে, বৈমিত্রী বোন
কন্যার সাথে আসাবা হচ্ছে। এখন এই বোন আসাবা, এই কন্যা জমির গুরুত, একজন আছে তো অর্ধেক পায় ফুল নেসু পায়, দুই দ্বারা মশালা করার পরে একে এক দিয়ে দিব, আর হাতে আছে এক আসাবা, এসব সে এক হয়ে গেল। এটা হলো একটা হালত। আর একটা হালত হলো বৈমাত্রী বোনের সাথে, এখানে কে মারা গেছে, এখানে এই বৈমাত্রী বোনের একজন বৈমাত্রী ভাই মারা যেতে পারে অথবা বৈমাত্রী বোন মারা যেতে পারে, আর এই কন্যার মা অথবা বাপ পিতা এই আর কি। এখন নাম দেন, সৎ বোন বলতে কোনো কথা নাই, হয় বৈমাত্রী না হয় বৈপিত্রী না হয় আপন, বই সৎ ভাই বলতে কোনো কথা নাই, বৈমাত্রী অথবা বৈপিত্রী না হয় আপন। বৈমাত্রী হলো যাদের মা ভিন্ন পিতা একজন, এক পিতার দুই সংসার, তো দুই সংসারের সন্তানদের পরিচয় হলো বৈমাত্রী ভাই বোন তারা। আর বৈপিত্রী হলো এক স্বামী দুই দুই স্ত্রীর, স্ত্রী স্ত্রী একজন স্বামী দুইজন, মানে দুইবার তার বিবাহ দুই জায়গায় বিবাহ হয়েছিল, এই দুই স্ত্রীর সন্তানরা হলো বৈপিত্রী সম্পর্ক। আচ্ছা আমরা এখানে কি লিখবো এখন, উক্তি লিয়াব এর সাথে আকুল লিয়াব দিব। আমাদের কথা ছিল বোন এ ভাইয়ের সাথে আসবাব হয়ে যায়, এলো বৈমাত্রী ভাই, এলো বৈমাত্রী বোন, ভাই বোনের সাথে আসবাব হয়ে যায়। এখানে নির্ধারিত অংশের মালিক কেউ নাই, এখন ভাইকে ধর্ম দুই, বোনকে ধর্ম এক, দুই এর আগে তিন, তিন দ্বারা মশালা করার পরে এখন আমরা বোনকে এক দিব আর ভাইকে দুই দিব, তাহলে মশালা কমপ্লিট মিলে গেছে। এটা আগের হালতের সাথে পুরোপুরি মিলে গেছে। এরপরে আসেন মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র অথবা পিতা অথবা দাদা থাকলে এ বোন বঞ্চিত হয়ে যাবে, মনে করেন আগুন আছে আর উক্তি লিয়াব আছে, তাহলে পিতা থাকলে এ বোন বাদ বঞ্চিত। আর শুধু পিতা আছে, আমরা জানি পিতার হালতের মধ্যে আছে মৃত ব্যক্তির সন্তান না থাকলে ফিতা আসাবা হয়। এখন ফিতা আসাবা এক দ্বারা মাসালা, সমুদ্র সম্পত্তি ফিতা পেয়ে যাবে, তাহলে মাসালা আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এবার আমরা আসি মায়ের হালত। আহওয়ালুল উম, মায়ের হালত তিনটি, আসুদুসু মাল ওয়ালাদি আও ওয়ালাদি লিবনি ওয়াইন সাফিলা আও মাল আও মাল এফতি আবিল আখওয়াতি আও মাল ইসনাইন হবে। এখানে আও মাল ইসনাইন আও মাল ইসনাইনে ফসওয়াইদান, এটা লম্বা কথা তো। আর সুদুসু মাল ওয়ালা দি আওয়ালা দিল ইবনে ওয়াইন সাফিলা আও মাল ইসনাইনে ফাসাইদান মিন আল ইখওয়াতি আবিল আখওয়াতি মিন আইয়ে জিহাতিন কানা, মিন আইয়ে জিহাতিন কানা। আমি এবার একটা অর্থ বলতেছি, আর সুদুসু ছয় ভাগের এক ভাগ পাবে মা, মাল ওয়ালা দিমিত ব্যক্তির সন্তান থাকলে, মানে ছেলে হোক বা মেয়ে হোক একজন কমপক্ষে, আও ওয়ালা দিল ইবনি অথবা পুত্রের ছেলে মেয়ে থাকলে,
অসুবিধা নাই, আও মাল ইসনাইনে পাঁচশো দেন, অথবা কমপক্ষে দুইজন বা তার চেয়ে বেশি, অথবা কমপক্ষে দুইজন তার চেয়ে বেশি ভাই অথবা বোন থাকলে, মিন আইয়ে জিহাতিন কানা, তারা যে কোনো স্তর থেকে হোক না কেন, তারা যে কোনো স্তর থেকে হোক না কেন, যে কোনো দিক থেকে হোক না কেন, যদি ভাই বা বোন বা ভাই বোন কমপক্ষে দুইজন থাকে মা ছয়ের এক পাবে। এখানে খেয়াল করেন, যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকে একজন থাকলে যথেষ্ট, আর যদি কোনো ছেলে মেয়ে নাই ভাই বোন আছে তাহলে কমপক্ষে দুইজন থাকতে হবে। তো ভাই বোন কিভাবে, হয়তো ভাই দুইজন অথবা বোন দুইজন অথবা ভাই একজন বোন একজন, এবারে হেরা সহোদর না বৈমাত্রী না বৈপিত্রী এটা দেখার বিষয় না, তারা দুইজন আছে কিনা ভাই হোক বোন হোক অথবা ভাই বোন মিলে হোক, যদি এরকম হয় তাহলে মৃত ব্যক্তির মা ছয় ভাগের এক ভাগ হবে, মৃত ব্যক্তির মা ছয় ভাগের এক ভাগ হবে। যেমন উদাহরণ, উম্মুন সাথে ইবনুন দেন, মৃত ব্যক্তি আমাদের কথা ছিল মৃত ব্যক্তির সন্তান থাকতে হবে অথবা পুত্রের সন্তান থাকতে হবে অথবা যে কোনো দিক থেকে দুইজন ভাই বোন কমপক্ষে থাকতে হবে, এখানে পুত্র আছে এর জন্য মা ভাবে ছয় ভাগের একবার, পুত্র আসা বা ছয়ের এক তো হর হলো ছয়, ছয় দ্বারা মাসালা করার পরে মাকে দিব এক ছয়ের এক, আর হাতে আছে পাঁচ, এই পুত্র এই পাঁচ পেয়ে যাবে আসা বা হিসেবে, তাহলে ছয় যোগ পাঁচ যোগ এক ছয়, তাহলে মাসালা ছয় বরাবর মিলে গেল। এরপরে আসে দুই নং হালত, দুই নং হালত হলো সুলুসুল কুল, ইন্দা আদমি আউলাইল মাজকুরিন সুলুসুল কুল ইন্দা আদমি আউলাইল মাজকুরিন, উল্লিখিত ব্যক্তিরা না থাকলে মা সমুদয় সম্পত্তির তিন ভাগের এক ভাগ পাবে, উল্লিখিত ব্যক্তিরা না থাকলে মা সমুদয় সম্পত্তির তিন ভাগের এক ভাগ পাবে। উল্লিখিত ব্যক্তি বলছে কি, ওই এখানে আমরা যা বললাম আর কি, মৃত ব্যক্তির সন্তান অথবা পুত্রের সন্তান অথবা নিম্ন স্তরের কোন সন্তান অথবা দুইজন ভাই বোন থাকলে এক হিসাব, আর এরা যদি কোনো না থাকে তখন হলে আরেক হিসাব, থাকলে ছয়ের এক না থাকলে তিনের এক, মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান অথবা দুইজন ভাই বোন না থাকলে একজন ভাই আছে অথবা একজন বোন আছে কোনো লাভ নাই, ভাই বোনের দিক থেকে দুইজন আর সন্তানের দিক থেকে একজন থাকতে হবে, অথবা আর কি না থাকলে তিন ভাগের একবার। এখন দেখেন আমরা মশলা করি, মা আছে আর একজন ভাই আছে, ভাই দুজন থাকতে হবে, এখন বাপ ভাই বোন দুজন থাকতে হবে, আছে একজন, এজন্য কি করতে হবে, কোনো শর্ত পূরণ হয় নাই, তাহলে আমরা মাসালা করব তিন দ্বারা, ভাই হলো আসাবা, মা ভাবে তিন ভাগের এক ভাগ, তিন দ্বারা মাসালা করার পরে মাকে আমরা এক দিব আর আসাবা এসে ভাই দুই পেয়ে যাবে, দুই রেখে তিন, তিন মিলে গেল। আচ্ছা তিন নং ভালো হলো তিন নং হালত হলো মা ভাবে সুলুস মা বাকি বাদা ফরদি আহাদিস আউজাইন, এই এবারত গুলো আপনাদের কি যে ফিরিয়ে দিছে ওখানে আছে, ওখানে সব পাবেন স্পষ্ট কম্পোজ করা আছে, তো যেহেতু বোর্ডে লিখতে হয় জন্য মুসিবত দিছি আর কি। তিন নং হালত সুলুসুল বাকি ইন্দা আদমি হাওলাইল মাজকুরির, সুলুস মা বাকিয়া, সুলুস মা বাকিয়া বাদা ফরদি হাদিস জাওজাইন,
এটার অর্থ হলো বাকি সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাবে স্বামী স্ত্রীর একজনকে দেওয়ার পরে, স্বামী অথবা স্ত্রীর একজনকে দেওয়ার পরে বাকি সম্পত্তি যা আছে তার 3 ভাগের 1 ভাগ স্বামী পাবে, ইয়া পাবে, মা পাবে। এই 3 নং হালতের উদাহরণ মাত্র দুইটা, 3 নং হালতের উদাহরণ মাত্র দুইটা, অন্য কোনো উদাহরণ নাই। উদাহরণ গুলো কি কি? 1 নম্বর মাসালা স্বামী আছে আর মৃত ব্যক্তির পিতা মাতা আছে, 2 নং মাসালা স্ত্রী আছে আর পিতা মাতা আছে। এই দুইটা উদাহরণ শুধু এই এই হালতের সাথে প্রযোজ্য, আর কোন উদাহরণ এই হালতের সাথে আসবে না। আমি আবার বলছি, এই হালতের সাথে দুইটা উদাহরণ আছে আছে আর কোন উদাহরণ নাই। একটা উদাহরণ হলো মৃত ব্যক্তির পিতা মাতা আছে, মৃত ব্যক্তির স্বামী আছে। 2 নং উদাহরণ মৃত ব্যক্তির পিতা মাতা আছে, মৃত ব্যক্তির স্ত্রী আছে। এই দুই উদাহরণের সাথে এটা মিলবে, অন্য উদাহরণের সাথে আসবে না। আর উদাহরণ দিলে বুঝবেন, আবুন উম্মুন জাওজাতুন। এখন পিতা হলো আসাবা, যেহেতু সন্তান নাই পিতা আসাবা, আর মা ভাবে স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পর 3 অংশ। এখন স্ত্রী হলো, যেহেতু সন্তান না, স্ত্রী 4 ভাগের 1 ভাগ, আর মা ভাবে 3 ভাগের 1 ভাগ। কেউ কেউ মায়ের অংশ বাদ দিয়ে করে, কেউ কেউ মায়ের অংশ যোগ করে করে। যোগ করলে করলে একটু সুবিধা কি, পরে না হয় তাসি করা লাগে। আমরা করি, উত্তর একই হয়, উত্তর সমস্যা হয় না। 3 ভাগের 1 ভাগ, 3-এর 1 আর 4-এর 1, 3-এর 1 আর 4-এর লসাগু হলো 12। মাসালা 12 দিয়ে হবে, হওয়ার পরে স্ত্রীকে আমরা সূর্য দিয়ে দিতে হবে। স্ত্রী পাচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাহলে 12-কে 4 ভাগ করলে 1 ভাগে 3 হয়, আর হাতে আছে 9। এখন 9-এর 3-এর 1, 12-এর 3-এর 1 না, 9-এর 3-এর 1 দিতে হবে মাকে, 12-এর 3-এর 1 দেওয়া যাবে না। তো 9-এর 3-এর 1 3, 3 × 3 = 6, আর হাতে রয়েছে 6, পিতা আসার হিসেবে 6 হয়ে যাবে। তাহলে মাসালা এভাবে মিলে গেল। এমন এবারে আরেকটা উদাহরণ দেখেন, আবুন উম্মুন আর জাওজুন। এখানে এখানে স্বামী 2-এর 1 পাচ্ছে, যেহেতু সন্তান নাই, আর মা 3-এর 1, 2-এর 1 আর 2 আর 3 লসাগু 6 হবে। 6টা লসাগু করার পরে স্বামীকে দিতে হবে 6 অর্ধে 3, আর এখন 3 হাতে আছে, 3 কে 3 ভাগ করলে 1 ভাগ মা পায়, তাহলে 3 যোগ 1 = 4, আর হাতে রয়েছে 2, পিতা 2 হবে আসাবা হিসেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কেমন? আচ্ছা, এবার আমরা আসি দাদির হালত। দাদির হালত আলোচনা করলে হালতের পর্ব কমপ্লিট, মানে তামাত বিল খায়ের হয়ে যাবে আর কি। হালতের অংশ, হালতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন হালত ক্লিয়ার থাকে, আপনার ফারায়েদের মধ্যে আপনি আটকিবেন না, হ্যাঁ, আপনার দুর্বলতা তো থাকবে না। আহওয়ালুল জাদ্দা, দাদির হালত হলো 2টা। 1 নম্বর হবে দাদি, মানে এখানে দাদি নাই উভয়টাই শামিল, দাদি নাই উভয়টাই শামিল। 6-এর 1 পাবে, 6-এর মায়ের দিক থেকে থাক অথবা পিতার দিক থেকে থাক, মানে দাদি হোক বা নানি হোক, দাদি হোক বা নানি হোক, এরা 6-এর 1 পাবে। এরা একাধিক থাকলেও অসুবিধা নাই, মোট 6-এর 1 পাবে, বেশি পাবে না। মনে করেন কোনো মাসালা, কোনো ব্যক্তির দাদিও জীবিত আছে, কোন মাস যার যিনি শুনতে পাচ্ছেন না, ইনি লগ আউট করে আবার ঢোকেন, অথবা আপনার অডিও চালু, কোন অডিও চালু নেই। আচ্ছা, এখন মনে করুন কোন ব্যক্তির দাদিও জীবিত আছে, নানিও জীবিত আছে, উভয়জন 6-এর 1 পাবে, বেশি পাবে না। একজন হোক বা একাধিক হোক, 6 ভাগের 1 ভাগ পাবে দাদা। আর কে থাকতে পারে? দাদার সাথে মাকে দিতে পারো না, মাকে দিলে দাদা বঞ্চিত হয়ে যাবে। কেমন?
আমরা এখানে আপন দিতে কোনো অসুবিধা নাই, ভাই আছে, তাহলে এখানে নির্ধারিত অংশের মালিক শুধু দাদি, ছয়ের এক, ছয় ধারা মাসলা করার পরে দাদিকে এক দিয়ে দিব, হাতে আসছে ফাঁস, আসা হিসেবে ভাই ফাঁস পেয়ে যাবে, তাহলে মাসালা কমপ্লিট। 2 নং হালত হলো বাকি হয়ে গেছে না, দুই নং হালত হলো দাদি বঞ্চিত হয়ে যাবে, দাদি বঞ্চিত হয়ে যাবে, এবারে এদিকে কে বঞ্চিত করবে, মা বঞ্চিত করবে, দাদি হোক বা নানি হোক, দাদি হোক অথবা নানি হোক তাদেরকে মা বঞ্চিত করবে। আর যদি কোনো ইয়া থাকে ফিরে দিক থেকে যারা দাদি আছে তাদেরকে ফিতে বঞ্চিত করবে, মায়ের দিক থেকে নানিকে ফিতে বঞ্চিত করতে পারবে না, মা দাদিকেও পারবে নানিকেও পারবে, ফিতা দাদিকে বঞ্চিত করতে পারবে নানিকে বঞ্চিত করতে পারবে না, এই কথাটা বলতেছে 2 নং হালতে। ইয়াসকুতনা কুল্লুহুন্না বিল উম্মে, তারা মানে দাদি হোক বা নানি হোক মায়ের দ্বারা বঞ্চিত হবে, অল আবাবিয়াতু আইদান বিল আবি ও কাজালিকা জিল জাদ্দি, হ্যাঁ এমনি হবে পিতার দিক থেকে দাদিরা পিতার দ্বারা অথবা দাদার দ্বারা বঞ্চিত হবে। আচ্ছা একটা উদাহরণ দিই, দাদাতুন আর উম্মুন, মা থাকলে এরা বঞ্চিত হয়ে যাবে, তো মা হবে কত, যেহেতু সন্তান নাই, এরপরে দুইজন ভাই বোন নাই, মা পাবে 3 ভাগের 1 ভাগ, 3 ধারা মাসালা, দাদি বঞ্চিত আর মা পাবে 1 3 ভাগের 1 ভাগ, আর সাথে চাচাকে দেন বা আখুন দেন একটা দিলে হবে, চাচা 2 পেয়ে যাবে বাকি অংশ, কেমন? তাহলে হালতের পর্ব শেষ। মৃত ব্যক্তির নাম সব বললে ভালো হয়, এটা তো আপনারা কল্পনা করতে পারেন, তো এখন আমি আপনাদেরকে বলছি বারবার বলছি, সকল সম্পর্ক মৃত ব্যক্তির সাথে, এখন মনে করেন এখানে দাদা আছে জীবিত, নিশ্চয় নাতি মারা গেছে, মা আছে নিশ্চয়, এই 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 মহিলার এই মায়ের সন্তান মারা গেছে, চাচা এই চাচার ভাতিজা মারা গেছে অথবা ভাতিজি মারা গেছে, কথা বুঝছেন নি? আপনারা এটা কল্পনা করলে হয়ে গেল, এমন না যে এটা অনেক কঠিন যে নাম সব বলা দরকার। যেমন এখানে মনে করেন দাদি আর ভাই, এখানে কে আছে, নাতি জীবিত আছে, দাদা মাইয়া তলো নাতি অথবা নাতিন, আর এই ভাইয়ের বোন অথবা ভাই মারা গেছে, একই হিসাব, মানে মৃত ব্যক্তি একজন হয়, নেশপথ তো ভিন্ন, সম্পর্ক তো ভিন্ন হতে পারে, আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি হুজুর, আমার একটা বিষয় জানার ছিল যে এই আপনার এখানে সহোদর ভাই বোনের যে বিষয়টা, এটা হইলো মা অন্যখান থেকে একটা বাচ্চা নিয়ে এসে বাবার কাছে বিবাহ বসলো, আবার এই বাবার ছেলেও আছে মেয়েও আছে, তাহলে মা যে অন্যখান থেকে একটা বাচ্চা নিয়ে আসা, ছেলে হোক বা মেয়ে হোক, এখানে বিবাহ বসলো, এই এই সন্তানটা কি আপনার সম্পত্তি পাবে যেখানে এসে বিবাহ এখন করছে? এখানে এখন এখানে কে মারা গেছে সেটা বলেন, এখানে এখানে তো কেউই মারা যায় নাই, অর্থাৎ আমার প্রশ্নটা জানার ইচ্ছা ছিল যে এখানে সহোদর ভাই বোনের মধ্যে যে মা যে এখানে আইসা হয়েছে বাবার কাছে বিবাহ বসলো আর একটা বাচ্চা নিয়ে আইসা, এই বাচ্চা কি এখানে সম্পত্তি পাবে কিনা না বাবা এখন যদি বন্ধ? আগত আপনি মাইয়ের দত্ত, মাইয়ের কে এখানে, মায়ের যদি কোনো ওই ওই মায়ের স্বামী হয়ে থাকে ঠিক আছে, জি জি, যদি স্বামী তাহলে হয়ে থাকে সম্পত্তি পাবে না, কারণ এই স্বামীর সাথে তো এই বাচ্চার কোনো সম্পর্ক নাই, কেমন? সম্পর্ক নাই। জি জি, আচ্ছা আর যদি আর কোনো যদি মা মাইয়া মারা না হয়ে থাকে তার তাহলে সন্তান, পাবে, হ্যাঁ আর যদি কোনো ওই তাহলে যে স্বামীর সাথে বিবাহ হয়েছে পরবর্তীতে ওই স্বামীর জি কোনো সন্তান মারা যায়, নাই, কেমন, তাহলে ওই সন্তান থেকে এই সন্তান সম্পত্তি পাবে, তারা হবে বই বই মাতৃয় মাত্র। বৈপিত্রীয় ভাই বোন, তারা তো জি বৈপিত্রী জি, ভাই বোন সম্পত্তি পায়, একজন থাকলে 6-এর 1, একাই ওস্তাদ থাকলে জি, 3-এর 1, হ্যাঁ ওস্তাদ জি, পুত্র সন্তান থাকলে বাদ, কেমন? ওস্তাদ জি, জি এখানে জি একটা প্রশ্ন ছিল ওস্তাদ জি, মৃত কি পুরুষ মহিলা হইলে কি একই সিস্টেম হবে?
জি বুঝতে পারছি ওস্তাদজি। ওস্তাদজি, বৈমাতৃ ও ভাই বোন যেটা, এটার কি ওই মা দুইজন থাকে নাকি? বৈমাত্রী হলেন মা ভিন্ন, ওই স্বামীর দুইজন স্ত্রী। ওই স্বামীর কজন স্ত্রী? দুইজন স্ত্রী। দুইজন স্ত্রী, সংসারে সন্তান আছে। এক সংসারে সন্তান মারা গেলে আরেক সংসারে সন্তানরা সম্পত্তি পাবে, তাদের মধ্যে বৈমাত্রী ও ভাই বোন সম্পর্কিত। কেমন? বাপ শরিক ভাই বা বাপ শরিক বোন এরকম তো বলা যায়, বা মা শরিক বোন। হ্যাঁ বলা যায়, মা শরিক ভাই, মা শরিক ভাই বোন, বাপ শরিক ভাই বোন, এটা বলা যায়। কেমন? হ্যালো, জি শুনতেছি, বলেন। মা হয়তো মনে করেন অন্য একটা ছেলে বা মেয়ে নিয়ে আসে, হ্যাঁ শুনতেছি, বলেন। জি মা দিয়া বসতেছে ওই জায়গায়, মনে করেন ওই ওই দিক থেকে কোনো বাচ্চা কাচ্চা হয়নি, মা যে আগে যে এখানে ছিল ওখানকার একটা মেয়ে অথবা ছেলে ছিল, যখন বাবা মারা যান, বাবা মারা যাওয়ার পর কি ওই ছেলে মেয়েকে তুমি বা কোনো ভাগ পাবে নাকি এরকম? এখন ওই মহিলা যে আগে সংসারে সন্তান নিয়ে আসলো, এখন এই সন্তানের সাথে মহিলা যে পরবর্তী বিবাহ বসছিল যে পুরুষের সাথে, ওই পুরুষের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে কিনা? সম্পর্ক হলো তার সাথে, যদি কোনো মহিলার সন্তান হয় পরবর্তী সংসারে, তার সাথে সম্পর্কিত হবে। কেমন? জি 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 জি। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। একটা কন্যা সন্তান আছে, মানব পুত্র কোন সম্পদ পাবে কিনা? আবার বলেন। মৃত্যু ব্যক্তির একটা কন্যা সন্তান আছে, কথা কিন্তু ক্লিয়ার আসতেছে না, কথা ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার বোঝা যায় নাই। মৃত্যু ব্যক্তির একটা সন্তান আছে, হ্যাঁ, যদি কোন ওই তারা যারা পাইছে তারে কোন দলিল করে দেয় কোনো মেয়েরা সম্পত্তি পাবে না। কেমন? আমার একটা প্রশ্ন ছিল, মৃত্যু ব্যক্তির দুই স্ত্রী, প্রথম স্ত্রীর ঘরে ছয় ছেলে এবং দুই মেয়ে আছে, প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় স্ত্রী বেঁচে আছে, এখন এদের এদের মশলাটা কিরকম হবে? এখানে সম্পত্তি স্ত্রীর সম্পত্তি বন্টন হবে নাকি? প্রথম স্ত্রী তো মারা গেছে, দ্বিতীয় স্ত্রী বেঁচে আছে, প্রথম স্ত্রীর ঘরে সন্তান আছে ছয় ছেলে দুই মেয়ে, আর দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান নেই। এখন মারা গেছে কি স্বামী মারা গেছে নাকি? তো স্বামী মারা গেছে, প্রথম স্ত্রীও মারা গেছে মনে করেন। আচ্ছা তাহলে প্রথম স্ত্রীও সম্পত্তি পাবে স্বামী থেকে, আর সন্তান এরা তো স্বামীর সন্তান। কেমন? তাহলে তার ছেলে মেয়ে তো ছেলে মেয়ে সম্পত্তি পাবে, ছেলে ডবল তার পায় হিসেবে আর কি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, মানে
প্রশ্নটা হচ্ছে ধরুন একজন একজন মানুষ ধরুন দুই বিবাহ করছে, বিবাহ করার পর তার প্রথম সংসারে সন্তান আছে তিনজন, এবং সে মারা যাওয়ার পরে ওই পুরুষটা যখন দ্বিতীয় বিবাহ করছে ওই ঘরেও সন্তান আছে, থাকা অবস্থায় ধরুন কিছু জায়গা তার স্ত্রীর নামে লিখে দেওয়া হয়েছে, এখন ওই জায়গা গুলো যদি বিক্রি করে তাহলে প্রথম সন্তান প্রথম সংসারের কিছু থাকে? বাকিরা কথা বললে কেমন হয়? আচ্ছা আপনি যেটা বলছেন আমি একটু একটু বুঝতে পারছি, যদি কোনো স্ত্রীর নামে দলিল করে দিয়ে যায় তখন তো আর কিছু করার থাকে না, দলিল করে গেলে তো এটা তো আর নিজের সম্পত্তি হিসেবে থাকে না, তখন ও যার নামে দলিল করছে সে মালিক হয়ে যায়, কেমন? জি জি এটা হবে আর কি, এখন আবার কে জানে কি করে। আর বাকি জি শুকরিয়া ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল জি। ওস্তাদ জি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি জি। জি আমার একটা প্রশ্ন ছিল, যেমন এক ব্যক্তি তিনটা বিয়ে করছে, তিনটা বিয়ে করার মধ্যে প্রথম স্ত্রীর পরে সন্তান আছে গা, এক ছেলে তার চার বোন চার মেয়ে, এক ছেলে চার মেয়ে। দ্বিতীয় বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে ঘরে আছে গা, এক ছেলে এক মেয়ে। তৃতীয় বিয়ে করছে, এরকম সন্তান আদি নেই। অনেক লম্বা কথা, আমার মনে হয় এটা লিখে দিতে পারলে ভালো হইতো, ঠিক আছে কিনা? জি জি এটা একটু লিখিত আমাকে। শেষের হালতের ভিতরে দাদা যদি আসে তাহলে কি দাদি আর নানি উভয় কি বাদ হয়ে যাবে? দাদা আসলে দাদি বাদ, নানি বাদ হয় না, মানে ফিটা হোক বা দাদা হোক তারা দাদিকে বাদ দেয় দাদির উপর জনকে পারবে। ঠিক আছে, আচ্ছা আপনাদেরকে বুঝতে পারছি প্রশ্ন গুলা তো, ঠিক আছে প্রশ্ন করবেন ভালো কথা, আসলে ক্লিয়ার বুঝেছেন আর আমারও সময় শেষ হয়ে গেছে। আমি একটা বাড়ির কাজ দিতে চাচ্ছি আপনাদেরকে, করতে পারবেন কিনা? মাত্র 71 জন আছে, বাকিরা কি চলে গেছে না মানে বিরক্ত বোধ করে চলে গেছে মনে বাকিরা নাকি? বাহাত্তর জন আছে, বাকিরা কি মানে চলে গেছে ভালো কেনা দেখি? আপনারা যদি সম্ভব হয় প্রত্যেক হালতের একটি গ্রুপ আপনারা করতে পারেন, আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে দেন তাহলে মানে ভালো হতো, চেষ্টা হইতো বাড়ির কাজ যেত এবং হালত গুলো আসতে হইতো, আপনারা পারবেন কিনা বলেন? যদি কোন সবার হালত দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর এরকম না হইলেও যতটুকু সম্ভব খুলে করতে পারলে মানে ভালো হবে আশা করি আপনাকে। আমরা অবস্থা যে আমরা অর্ধেক করে আমরা এটা মুজাকারা করি, 12টার মধ্যে 12টা 6টা করি। হ্যাঁ তা হতে পারে, তা হতে পারে, প্রথম কথা করে একদিন আয়তটা ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথম 6টা আমি বলেছি, এ পিতা দাদা স্বামী স্ত্রী কেমন? জি জি। আর প্রথম দিকে তো সহজ কম, মেয়ে পিতা মা পিতা দাদা স্বামী স্ত্রী আর কন্যা পুত্র সহজা, ঠিক আছে নি? পিতা দাদা স্বামী
উদাহরণ খাতায় লেখে, অসুবিধা নাই, খাতায় লেখে আপনারা গ্রুপে দিলেন, কেমন? খাতায় লিখে গ্রুপ গ্রুপে সাবমিট করবেন আপনি। মানে আগামীকাল মাগরিব, মাগরিব তো আমরা কটা বাজে পড়ি, 40 থেকে কেমন গ্রুপে দিয়ে দেবেন, 60টা থেকে 60টা পনেরোর ভিতরে, 60টা থেকে কেমন? এরপরে আগেও না, আগে পরে দিলে অন্যরা নকল করবে, কেমন? জি জি জি, ঠিক আছে ঠিক আছে, বাকিদেরকে জানাই দিয়েন, কেমন? উদাহরণ খাতায় লিখে নাম সহ নিজের নাম লিখে উস্তাদ জি, সবচেয়ে ভালো হইতো যদি আমাদেরকে এটা একটুনি মধ্যে দেখাই দিতেন আমরা কিভাবে লিখবো, একটুনি বুঝাই দিলে ভালো হইতো। না এই যে এভাবে আর কি, মনে করেন দাদির হাত দুইটা, না দাদির দুই, মানে হাত লিখতে হবে না, শুধু উদাহরণ লিখলে হবে, উপরে দিবেন দাদি, কেমন? জি 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 জি, তিনটা উদাহরণ, এক উদাহরণ, দুই উদাহরণ, তিন, এভাবে হাত লিখতে হবে না, ঠিক আছে ওস্তাদ জি? মানে বোর্ডে যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দিলে তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এভাবে লিখে দিলে হবে, তবে আমি যে উদাহরণ গুলো দিছি এই উদাহরণ দিলে তো নকল হয়ে যাবে, আপনারা ভিন্ন উদাহরণ দিবেন, ঠিক আছে? নি জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। ওই গ্রুপে এখন লিখে দেন একজনে যে আজকে ওস্তাদ কি ফরাজ বাড়ি গেছে, কেমন? হলে তো অনেকে, জি জি জি, মাত্র কতজন আছে, 62 জন আছে, কেমন? উদাহরণ বলতে কি মাসালাটা করে দিতে হবে, উদাহরণ মাসালা করে দেওয়া আর কি, যেমন গ্রুপে আমরা জয়েন ছিলাম, এখন কমে গেছে, প্রায় আমরা 120 জনের মতো গ্রুপে জয়েন ছিলাম, এখন কমে গেছে। আচ্ছা আচ্ছা, গ্রুপে তো 200 উপরে আছে না? জি, আজকে আমরা ক্লাস করছি মোটামুটি 120 জনের মতো। হ্যাঁ, বাকি বাকি যারা যারা ক্লাসে ঢুকে নাই, যারা এখন নাই, তারা জানতে জানতেছে না, এই জন্য একটু গ্রুপে একজন লিখে দেন যে বাড়ির কাজটা কি এবং কখন দিতে হবে। ওস্তাদ জি, আসলে আমাদের ক্লাসের ছাত্র কতজন আছে এটা আমরা জানতে পারি একটু? কত ভর্তি হয়েছে এটা ওই পরিচালক সাহেব থেকে জানি নিয়েন, কজনের মধ্যে 337 জনের মধ্যে কি হবে উপায় বলেন? আমাদের অন্য অন্য ক্লাসের মতো যদি খানা বন্ধ হয়ে যেত সবাই ক্লাসে উপস্থিত থাকতো। নামটা একটু বললে ওস্তাদ জির, মানে আমার নাম লেখা আছে, সবাই প্রশ্ন করলে হবে না, একজন কোন ওস্তাদ জি বাড়ির কাজ নাকি সকলে জমা দিতে হবে? হ্যাঁ সবাই জমা দিতে হবে। জি, এটা কি কোন কোন আইডিতে দিব?
না না ওই আপনাদের যে গ্রুপ আছে না, যে গ্রুপে সবাই এড আছেন ওই গ্রুপ দিবেন। এফটাই এফটা সাথী গ্রুপ, গ্রুপ সাথী, গ্রুপ সাথী দেন মধ্যে না। জি 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 ঠিক আছে, ইফতার সাথী গ্রুপে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে উস্তাদ জি, দোয়া চাই। দোয়া করুন জি। তাহলে বিদায়, কেমন? জি জি ইনশাআল্লাহ। তাহলে কষ্ট করে একজনে লিখে দেন, হ্যাঁ গ্রুপে লিখে দেন, তাহলে জিনিসটা উস্তাদ জি, উস্তাদ জির নাম্বারটা যদি দিতেন তাহলে উপকৃত হইতাম। জি উস্তাদ জি ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকাল্লাহু ওয়া হামদুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা। আচ্ছা নাম্বার আমি, আচ্ছা 01, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হোটেল লিখে দিন 0 লিখেন 01 770 770 10 10 19 19 84 84 আপনার ওই মানহাল ইসলামী রিসার্চ সেন্টারে আসলে কি আপনার সাক্ষাৎ করতে পারবো ইনশাল্লাহ? না এটা তো আমরা অনলাইনে জগৎ, যদি যায় যখন যায় তখন আপনাদেরকে জানাবো আর কি, দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। জি উস্তাদ জি আপনার সাথে আমাদের অনেক ইচ্ছা সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। আগে ক্লাস শেষ হোক না, মাত্র ক্লাস শুরু হইল। একদিনে সবাই জানলে হবে না, আস্তে আস্তে জানেন। তাহলে উস্তাদ জি নাম্বারটা, আজকে নাম্বারটা অর্ধেক দিলো, অর্ধেক দিলো মুখস্থ করতে পারতাম, বাকি অর্ধেক আগামী কালকে। না না ওটা সব কিছু অর্ধেক হয় না, তো সব কিছু অর্ধেক হয় না, ঠিক আছে।